Okay, so good morning everyone, and title, thumbnail and trailer dekhe bujhei gechen je ajker vlog ta ki hote jacche. And yes, ami ajke Cox's Bazar jacchi, and ami ekai jacchi na, amar sathe jacche Siam. To ajker plan ta actually hut korei hoyse bolte hocche amar first day Bandarban jawar plan chilo amar friend er sathe, jehetu ekhon semester break cholteche, so shobai shob friend ra Bandarban and Cox's Bazar tour gese, and amio jetam, but amar ja hoy nei kichu reason e. And er moddhe first reason hocche amar drone ta crash korche, eta already apnara janen shobai, and etar pichone actually onek taka jeteche. So amar tour der moto ekhon ekdomi taka poisha chilo na, tai ami kono bhabe oi tour e jete pari nei. To friend ra boltechilo je Cox's Bazar chole aste, Bandarban jete jay nai, sob shomoy ekshathei tour deya hoy, and amar nijer kacheo kharap lagtechilo, tai bhablam acha thik ache tahole Cox's Bazar jai ekdin ghure then chole ashi, emneo mon mejajo bhalo na. To overall sob kichu milaye ajke tour tay jawa. Last 2-3 mas age hocche amra Bandarban tour e aschilam, but tokhon lockdown chilo jar karone hocche amra Dimpahar resort tay jete pari nai. ওটার জন্য একটা আফসোস ছিল যে ডিম পাহাড় পর্যন্ত যাইতে পারি নাই আলিকদম থানচি হয়ে। তো যাই হোক, এবার প্ল্যান ছিল, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে প্ল্যানটা করছিলাম যাওয়ার জন্য, অ্যান্ড যেহেতু নতুন ড্রোন কিনছিলাম, ভাবছিলাম যে ড্রোনটা নিয়েই Bandarban ট্যুর দেবো উইথ Cox's Bazar, বাট সেটা হয়ে ওঠে নাই, ব্যাড লাক, কিছু করার নেই। যদিও 20 কিলোমিটার্সের মতো রান করছি, রোদ যদিও উঠে গেছে, বাট ওয়েদারটা এখনও যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট ভালো লাগতেছে রাইড করে। তো পুরো ওয়েদারটা এমন থাকলে একদম যেতে কোনো প্যারাই হবে না। তো যাই হোক, যেতে থাকি। অ্যান্ড কাল হচ্ছে আমি এই লুকিং গ্লাসগুলো ইনস্টল করছি আফটার মার্কেট, অ্যান্ড ভিজিবিলিটি যথেষ্ট ভালো। অ্যান্ড এই লুকিং গ্লাসগুলো হচ্ছে আমি রাইডার্স পয়েন্ট থেকে নিছি, অ্যান্ড ভালোই লাগছে দেখে, তো নিয়ে নিছি। ওকে, সো 120 কিলো রাইড করা ডান, অ্যান্ড আমরা এখন সীতাকুণ্ড পার হচ্ছি, অ্যান্ড কখন যে Cox's Bazar গিয়ে পৌঁছাবো। ওকে সো ব্রোস, এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:30, অ্যান্ড আমরা এখন আছি বাইজিত লিং রোডে, অ্যান্ড দিন যতই এগুচ্ছে রোদের তাপমাত্রা ততই বাড়ছে, প্রচণ্ড গরম লাগতেছে, একটু থামলেই গরমটা শুরু হয়। যাই হোক, অলমোস্ট 150 কিলোমিটার রান করে ফেলছি, আরও 150+ কিলোমিটার আমাদের রান করতে হবে, অ্যান্ড আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই, মোস্ট প্রবাবলি কর্ণফুলি পার হয়ে দেন হচ্ছে ব্রেকফাস্টটা করব। অ্যান্ড এই রোডটা আসলে যতবারই আসি ততবারই ভাল লাগে, মানে এত জোস একটা রোড, ড্রোনটা থাকলে এদিকে একটা ফ্লাই দিতে পারতাম, বাট আফসোস ড্রোনটা আপাতত নাই আমার কাছে। তো যাই হোক, যখন আসবে তখন ইনশাল্লাহ এই রোডে আবার আসবো। ওকে সম্মানিত সুধীর, ইতোমধ্যে আমরা আছি এখন কর্ণফুলী ব্রিজের উপর, অ্যান্ড এই জায়গাটা পার হইতে মিনিমাম 15-20 মিনিট লাগছে, মানে এত বাসের জ্যাম, আর সবগুলো বাস একদম রাস্তার উপরে দাঁড়ায় আছে, রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় প্যাসেঞ্জার নেই, উফ পুরো হাত একদম ব্যথা হয়ে আছে। রাতের বেলা যখন এই ব্রিজের লাইটগুলো লাগায় তখন ব্রিজটা দেখতে অনেক জোস লাগে। লাস্টবার যখন Cox's Bazar থেকে মুভ করতেছিলাম তখন দেখলাম, ভালোই লাগে। অ্যান্ড এখন হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব, বিকজ অনেক খিদা লাগছে, অ্যান্ড একটা ব্রেকেরও দরকার আছে, নিজের জন্যও দরকার, বাইকের জন্যও দরকার। সো দেখি আশেপাশে কোথাও হোটেল পাই কি না। এমনি নিতেছে কেন, আর কেমনে হ্যাসাইতেছে দেখ, আল্লাহ কি করতেছে রে ভাই, এ মামা এ দাঁড়ো,
দাঁড়াও কুকুরটার এমনি বাইন্দা নিতেছো কেন? হ্যাঁ কুকুরটারে এভাবে বাইন্দা নিতেছো কেন? খালে বা ঠিক আছে, এটা এই জন্য এমনি বাইন্দা নিবা? মানুষের মানে মানবতাবোধ বলতে কিছু নাই। মানুষের মধ্যে আসলে মানবতা বোধ বলতে কিছু নেই, মানে একটা মৃত জন্তুকে কীভাবে পারে এভাবে একটা সিঞ্জির সাথে বেঁধে নিতে, তার কি একটু বিবেকে বাঁধো না? আল্লাহ মানুষকে হেফাজত করুক, সুবুদ্ধি দান করুক, আর কিছু বলার নেই আসলে। And bros, almost 270 kilometers আমরা রান করে ফেলছি, and এখান থেকে কক্সবাজার আরো হচ্ছে 35 কিলো। তো চলো এখন উত্তরতে আমরা চলে যাই কক্সবাজার। Let's go. And bros, welcome to কক্সবাজার। Finally চলে আসছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একদম সি বিচ। ও এই জায়গাটায় আসলে একদম যত দুঃখ কষ্ট যত ক্লান্তি সব কিছু একদম দূর হয়ে যায়। একদম এত লং রাইড করে যে আসছি একদমই মনেই হচ্ছে না যে এত লং রাইড করে আসছি। এখন হচ্ছে ফার্স্টে হোটেলে যাব। ইস্তি আমাদের জন্য হোটেল রুম বুক করে রাখছে, সো হোটেলে গিয়ে এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেন একটা লম্বা ঘুম দিতে হবে, বিকজ শরীরের অবস্থা খুবই খারাপ।